পানিতে কোনটি পানিতে দ্রবীভূত হয় না, ক্যালসিয়াম কার্বনেট। তারপর হচ্ছে কি ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট, কাদুমে গ্যাসের অপর নাম কি,
হাড় থেকে রক্ত বাইরে নিয়ে যাওয়া রক্তনালী হাড় হাড় থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে রক্তনালী প্রোটিন তৈরি হয় নিউক্লিক অ্যাসিড অ্যামিনো অ্যাসিড পাথফাইন্ডার এবং মঙ্গলে অবতরণ করে সূর্যের নিকটতম নক্ষত্রের মানব দেহে লোহিত রক্ত কণিকায় ওজন স্তর বায়ুমণ্ডলের কোন স্তর অবস্থিত ওজন স্তর তারপর হচ্ছে নদীর পানির ক্ষেত্রে কোনটি সত্য কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি নদীর পানিতে ওজন স্তর বায়ুমণ্ডলের কোন স্তর অবস্থিত কড হলো কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বড হলো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বেশি থাকবে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড পানি দূষণ মাত্রা প্রকাশ করতে কোন পানি কড পরিমাণ গড়ের অপেক্ষা বেশি হয় বলো না স্ট্রাটোমণ্ডলে আচ্ছা টপোবিরতি উপরের দিকে 50 কিলোমিটার পর্যন্ত স্ট্রাটোমণ্ডল নামে পরিচিত এই স্তরে ওজন গ্যাসের স্তর বেশি পরিমাণ আছে এই স্তরে ওজন এই স্তরে এই ওজন স্তর সূর্যের আলো বেশি মাগতির দিন বেশি সৌর শিশু হবে পাথফাইন্ডার হচ্ছে 1997 সালে আছে মার্স পাথফাইন্ডার আমেরিকান একটি রোবট স্পেস ক্র্যাফ্ট এটা 1997 সালে মঙ্গল গ্রহে পরে ঠিক আছে নোবেলপ্রাইজ আলোর তৈরি ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য আলবার্ট আইনস্টাইন জার্মান একজন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী 1921 সালে তার পুরস্কার লাভের কারণ হচ্ছে তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে বিশেষজ্ঞ এবং বিশিষ্ট আলোক তড়িৎ ক্রিয়া সম্পর্কে জানা গুরুত্ব কি অবস্থা
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো এত নিউট্রন সংখ্যা কত? আসলে 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 9 প্রোটিন তৈরি হয় অ্যামিনো অ্যাসিড। সালোক সংশ্লেষণ আলো রাসায়নিক শক্তিতে পরিণত করার দক্ষতা। জারণ প্রক্রিয়া ক্যাথোড। পানি কোনো একটি আদর্শ তড়িৎ উৎসে অভ্যন্তরীণ রোধ। আদর্শ তড়িৎ উৎসে অভ্যন্তরীণ রোধ। COVID-19 হৃদযন্ত্রের সংকোচন করে সৃষ্ট কোন রোগটি ডিএনএ ভাইরাস সংগঠিত? ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগরপৃষ্ঠে কত তাপমাত্রা হওয়া প্রয়োজন? 26.5 ট্রপিক্যাল সাইক্লোন। ট্রপিক্যাল সাইক্লোন কেন্দ্র নিম্নচাপ সৃষ্টি করে। নিম্নচাপ সৃষ্টির জন্য মিনিমাম 26.5 স্মল পক্স। COVID-19 আরএনএ ভাইরাস SARS-CoV-2 আরএনএ ভাইরাস। শূন্য একটি আদর্শ তড়িৎ ক্ষেত্রে উৎসের অভ্যন্তরীণ রোধ হচ্ছে শূন্য। ডায়াটম হচ্ছে পানি 10 12। চোখের সামনে মশা গুলো মেজাজটা যা খারাপ লাগে। ডায়াটম্বক ঠিক আছে পানি 10 ডায়াচুম্বক কি পানি 10 12। আচ্ছা প্যারাচুম্বক হচ্ছে অ্যালুমিনিয়াম প্লাটিনাম অ্যান্টিমনি অক্সিজেন। কমে জানো হয় এভাবে গ হবে এটা ঠিক আছে 3-6%। তাহলে পাতায় আপতিত সূর্যালোকের 83% ক্লোরোপ্লাস্ট কর্তৃক শোষিত হয়। 12% বায়ুমণ্ডল প্রতিফলিত হয়। 5% বিলীন হয়। ক্লোরোপ্লাস্ট শোষিত আলোক শক্তি 3-6% রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝছি। কিন্তু কি সালো সংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিকে পরিণত করার কর্মদক্ষতা হচ্ছে 3-6%। পাতায় একত্রিত সূর্য 83% ক্লোরোপ্লাস্টে শোষিত হয়। 12% বায়ুমণ্ডলের প্রতিফলিত হয়। 5% বিলীন হয়। ক্লোরোপ্লাস্ট শোষিত আলো শুধু কিন্তু রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। আচ্ছা ঠিক আছে তাহলে কয়টা দিলাম? ভুল হয়েছে একটা। ক আন্দাজে দিলেই ভুল হয়। 1, 2, 3, 4, 5 5.5 6, 7, 8, 9, 10, 11 5.5 11
visto che ti ho visto panicare, panica. Non sono tanto, però. আদর্শ ভোল্টেজ উৎসের অভ্যন্তরীণ ভোল্টেজ ভোল্টেজ উৎসের অভ্যন্তরীণ রোধ না দেই অবস্থা নেই বাবা কেমন করে পড়েছিস সুপরিবাহী পদার্থ ব্যালেন্স ব্যান্ড আচ্ছা ব্যালেন্স ব্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ড সুপরিবাহী পদার্থে ব্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ড আল্লাহ এগুলো কি প্রশ্ন ফটো আচ্ছা ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে সিলভার ব্রোমাইড সাবানের CWNA প্লাস তারপর হচ্ছে কি কোন জোড়াটি বেমান আচ্ছা আল্লাহ কি প্রশ্ন আচ্ছা এনজাইম অ্যান্টিবডি হরমোন এর মৌলিক উপাদান এনজাইম অ্যান্টিবডি হরমোন এর মৌলিক উপাদান বজ্রপাত বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়
অলিক অ্যাসিডের ওপর নাম ভিটামিন বি12। ব্যাকটেরিয়া শীতলতার গতিশীলতার জন্য ফ্লাজেলা। অনেক কঠিন প্রশ্ন করছে। কেপলার 45B কি? এই জানি না, টেলিস্কোপ হইতে পারে না, কেপলার টেলিস্কোপ এটা দিব। আচ্ছা, ধারালো যন্ত্রপাতি জীবাণু মুক্ত করার ভালো পদ্ধতি। কেমিক্যাল যেসব কারণে শৈশব বন্ধত্ব হতে পারে। হাম যক্ষা, শিশুদের ভিটামিন এ ক্যাপসুল দিতে হয় বছরে 2 বার। মকর ক্রান্তি রেখা দক্ষিণ। সাধারণত 6 মাস, সাধারণত 6 মাস থেকে 5 বছর বয়সে শিশুদের লাল ক্যাপসুল 6 থেকে 11 বছর বছর কেমিক্যাল স্টাইলাইজেশন। কেপলার খ পৃথিবীর মতো একটি গ্রহ। 15 নাসার কেপলার মহাকাশ যান অতিক্রমণ পদ্ধতি অবলম্বন করে। কেপলার 452। আচ্ছা, না দিলেই ভালো হতো। ফ্লাজেলা দেখছো, ভিটামিন বি9। ফলিক অ্যাসিডের অপর নাম হচ্ছে ভিটামিন বি9। ভিটামিন বি9 হলো ফলিক অ্যাসিড। থায়ামে রিবোফ্লাভিন, নিয়াসিন, পাইরিডক্সিন, সায়ানো কোবালামাইন। বি9 হচ্ছে ফলিক অ্যাসিড। নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়, ঠিক আছে, বাতাসে নাইট্রোজেন বৃষ্টির, বাতাসে নাইট্রোজেন বৃষ্টির সাথে মিশে মাটিতে পানি উদ্ভিদের খাদ্য উপাদান বৃদ্ধি করে। বজ্রবৃষ্টির ফলে আকাশে বিদ্যুৎ ধরনের সময় নাইট্রোজেন অক্সিজেনের সাথে মিশে যুক্ত হয়ে নাইট্রোজেন অক্সাইড তৈরি করে। এই অক্সাইড সমূহ পানির সাথে মিশে নাইট্রিক অ্যাসিড, বুঝতে পারছি, সাথে ব্যাকটেরিয়া রবার্ট হইল না, বেমান। আচ্ছা, ব্যাকটেরিয়া আবিষ্কার অ্যান্টনি ফন লিভেন বুক। আচ্ছা, অন্যদিকে জীবদের গঠন কাজে কাজ আবিষ্কার করেন হচ্ছে রবার্ট। আচ্ছা, এছাড়া যক্ষার জীবন আবিষ্কার করেন রবার্ট কচ, হোমিওপ্যাথ অ্যানিম্যান। আচ্ছা, ঠিক আছে, সাবান হচ্ছে CNA। আচ্ছা, ক সুকুরি বাড়ি হচ্ছে 3-এর ক, ওভারল্যাপ বেশি থাকে। সুকুরির পদার্থে ব্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড, এটা কোনো কথা না, এটা কেমন প্রশ্ন দিল। ক শূন্য, বন্ধুবান্ধব শূন্য। ঘ, আচ্ছা, দেখছো বুঝলো, বুঝলো, গরম শূন্য তাপমাত্রা 0 ক্যালভিন, 0 ক্যালভিন। শেষ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9.5, 11, 12, 13, 14, 15, 15.5,
I
Quindi ho bisogno di un canale di mercato, ho già visto che non ho computer, ma non c'è. Io tutti i miei buoni sono una mia mamma, non buono, non più di quella generale, non riesco a pulire. Ma c'è un sistema di mercato. Fammi che ho un sistema di mercato, mi sento pure. Ma non mi devo trovare a scuola. Ho giusto, se non mi lo mangio. সাধারণ রাইস লেগে করছে দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাই ভোল্টেজ ব্যবহার করার কারণ সংকট ধাতু পিতল তামা বস্তা আমাদের শক্ত হতে গ্রহণ করে দেহে যে কোষ আছে সেটা রক্ততে গ্রহণ করে অক্সিজেন গ্লুকোজ পৃথিবী মানুষ ভ্রমণের ফলে আমরা চিঠি পড়ি না নিচে কোন জীবাশ্ম জ্বালানি নিচে কোনটি জীবাশ্ম জ্বালানি নয় প্রাকৃতিক গ্যাস বায়োগ্যাস বিদ্যুৎ বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্রকৌশল যা তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তি জলজ উদ্ভিদ আসতে পারে বায়ু এদের কাণ্ডের ভিতরে ছোট বায়ু ভিতরে থাকে খ খ খ
দেখো দুটো প্রচার কম হয়ে গেছে, মাছ অক্সিজেনে পানিতে ডুবে তো বাতাস হতে উপরের ফ্যানটা বন্ধ করে নিচের ফ্যানটা ছাড়ে সংযোগ ঘটে বাতাসের সাথে, পরাগায়ন ঘটে ধানগুলো পরে বাতাসের সাথে, কীটপতঙ্গের সাথে ধানগুলো বাতাসে সমুদ্রপৃষ্ঠ হতে সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে
5 কিলোমিটার, 10 মিটার আছে। দেশের সর্বপ্রথম উচ্চ ফলনশীল ধান চালু হয় কত? কাজ করার সামর্থ্য শক্তি বলা হয়। গম ডিমের সৃষ্টির বেলায় পানির কণাগুলো জমের মতো কাজ করি প্রধান উপাদান মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলি যোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ গুরুত্ব অতিক্রম করে ওয়েভ গাইডের মধ্যে। মানুষের কেন্দ্র সংখ্যা 23 জোড়া। সৌরকোষে বিদ্যুৎ রাতে ব্যবহার করা সম্ভব যদি এর সাথে সাথে স্টোরেজ ব্যবহার করা ধীরে ধীরে খুবই কম একই হয়। মাইক্রোওয়েভ গাড়ির মধ্যে দিয়ে আছে মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলি যোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ গুরুত্বপূর্ণ করে ওয়েবসাইটের মধ্যে আলো পরিবহনের বিভিন্ন ধরনের অধিকাংশ গুরুত্বপূর্ণ শক্তি কাজ করার সামর্থ্য বলায় শক্তি উচ্চ ফলনশীল প্রথম দশ মিটার দেড় কাটার তিন সাড়ে তিন সাড়ে এগারো তিন কাটর এগারো সাড়ে দশ
কোনো বস্তুকে পানিতে সম্পূর্ণরূপে ডুবালে পানিতে যে দিকে রাখা হয় সেখানে এটা থাকে, কারণ বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি। আকাশে বিদ্যুৎ সংখ্যায় অসংখ্য পানি বরফের চাপ সঞ্চিত হবে। পানিতে নৌকা বৈঠা বাঁধা দেখা কারণ খুবই সরল। রান্না করার হাঁড়ি পাখি সাধারণত অ্যালুমিনিয়ামে তৈরি হয়, কারণ এর কারণ আন্তলের নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকে গতিতে ব্যবহার করতে পারে, কারণ ক্রিয়ার বদলে প্রতিক্রিয়া সম্মুখে বড় উপাংশটি কার্য করতে হবে। সাধারণত স্টোরেজ ব্যাটারিতে চার্জ দিয়ে দিচ্ছে। পুরানো বেলুনে নেট ছিঁড়ে বাতাস বেরিয়ে আসার সঙ্গে বেলুনটি ছুটে যায়। কোন ইঞ্জিনিয়ারিং ফিউশন একাধিকগুলো যুক্ত পরমাণু গঠন প্রবল জোয়ারের কারণে নিচের কোনটি কোনো কিছু সঠিক গাড়িটি যৌগিক পদার্থ গাড়িটি মিশ্র পদার্থ ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক ব্যাপার আছে। কর্কট ক্রান্তির ব্যাপার বায়ু সর্বদেশটা থেকে আয়ন বায়ু নিহত বায়ু নিহত বায়ু কর্কট ক্রান্তির বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান আছে। দুটি নাকিং দিচ্ছে এতে কোনো বস্তু দ্বারা অপসারিত তরল পদার্থের ওজন বস্তুর ওজনের সমান হলে বস্তুটি এই তরলের সম্পূর্ণ নিয়মিত অবস্থায় থাকবে। সম্পূর্ণ